প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে চলতি বছর অষ্টম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি ও জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি পরীক্ষা বাতিল করা হয়েছে। জেএসসি জেডিসি তে মোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় 25 লাখ। এর কয়েকদিন আগেই এই পরীক্ষা বাতিলের বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ের কাছে প্রস্তাব পাঠিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার 27 আগস্ট শিক্ষা মন্ত্রণালয় থেকে এই তথ্য জানানো হয়েছে। এর কয়েকদিন আগেই এই পরীক্ষা বাতিলের বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ের কাছে প্রস্তাব পাঠিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। আর শিক্ষা মন্ত্রণালয়ে অনলাইনে অনুষ্ঠিত এক সভায় করোনা পরিস্থিতি যদি স্বাভাবিক না হয় তাহলে এইচএসসি পরীক্ষা এবং মাধ্যমিক পর্যায়ে উপরে শ্রেণীতে উত্তীর্ণের জন্য বিকল্প পদ্ধতি কী হতে পারে সে বিষয়ে একটি প্রস্তাব তৈরি করে পরবর্তী সভায় উপস্থাপন করতে ঢাকা বোর্ড মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর ও জাতীয় শিক্ষা ও পাঠ্যপুস্তক বোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছে। সমাপনী পরীক্ষা না হলেও এই দুই স্তরের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নেওয়া হবে। এই ফলের উপর ভিত্তি করে পঞ্চম অষ্টম শ্রেণী শিক্ষার্থীদের একটি অংশকে মেধাবৃত্তি দেওয়ার চিন্তা আছে। এর আগে গেল মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয় চলতি বছর পঞ্চম শ্রেণী প্রাথমিক শিক্ষা সমাপনী পিএসসি ও এফতেদায়ী শিক্ষা সমাপনী এসসি পরীক্ষা হবে না, নিজ নিজ স্কুলে মূল্যায়নের নির্দেশ দেওয়া হয়েছে।